কত জান কত নীর হচ্ছে নীর নগ্নতল সম্পূর্ণ সাগরের সুসাগর প্রচন্ড অসুবিধা, এইতো 12:05 স্কুল থেকে বেরিয়ে এখানে 15 মিনিট দাঁড়িয়ে এগোচ্ছে আর না গাড়ি, ছেলেদের নিয়ে স্কুল থেকে আসছি, কখন পৌঁছবো কোনো ঠিক নেই, বুঝতে পারছি না। আধ ঘন্টা হয়ে গেছে বাস পাচ্ছি না, সকালে অনেক অসুবিধা হয়েছে, স্কুল তো ছুটি দিল না কিন্তু বাচ্চাকে ছেড়তে অনেক টাইম লেগে গেছে, এখন আধ ঘন্টা বাস আসছে না, অনেক থেকে দাঁড়িয়ে আছি এরকম। জ্যামের জন্য অসুবিধা তো হয়ই, কলেজে গিয়ে ঠিকঠাক ক্লাস হয় না, এখান থেকে ফিরতে লেট হয়ে যায় আমাদের। কতক্ষণ ধরে ওয়েট করছেন? কতক্ষণ ধরে? হ্যাঁ ওই তো হলো প্রায় 20 মিনিট আধ ঘন্টা হয়ে গেল ওয়েট করে। আবার গীত গোবিন্দ পদ্মাবতী, প্রীতি করেছো তো ছেড়ো না, প্রীতি করেছো তো ছেড়ো না, বলে মালে বলে মালে পাল তোল চল ভাসি সব কিছু তাইয়া,
বাড়িতে দোল 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 পাল তোল চল ভাসি সব কিছু তাইকা মোর পানিতে ঘর বন্দরে আসে তোর লাইকা তে দোল 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 পাল তোল চল ভাসি সব কিছু তাইকা। আমি আমার জীবনে প্রথমবার এত লোককে একসঙ্গে দেখছি। দিদিকে এটাই বলবো কে দিদি থ্যাংক ইউ সো মাচ। আপনি যা আমাদের ইন্ডাস্ট্রির জন্য করেছেন, ফিল্ম হোক বা টেলিভিশন, প্রত্যেকের জন্য আপনি অনেক কিছুই করেছেন, তার জন্য অনেক 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 ধন্যবাদ। এটাই বলবো কে যেরকম আমরা আছি দিদির সঙ্গে, প্লিজ আপনারাও থাকবেন দিদির সাথে। রাজ্যগুলোর উন্নয়নের স্বার্থে এবং রাজ্যের উন্নয়নের স্বার্থে দিল্লিতে পজিটিভ সরকারের দরকার আছে, তাই আমরা মনে করি বাংলায় যেমন বলেছিলাম অনেক হয়েছে আন্না, পরিবর্তন চাই দিল্লিতেও, পরিবর্তন চাই দিল্লিতে, পরিবর্তন চাই দিল্লিতে, পরিবর্তন চাই। এই আড়াই বছরে অনেক প্রতিহিংসা পরায়ণ আচরণ আমাদের উপর করা হয়েছে, টাকা কেটে নিয়ে দেওয়া হয়েছে, একটা টাকা দেওয়া হচ্ছে না, সিপিএম করেছে ধার দেনা, আর আমাদের সব টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, বাংলার বদনাম করে বেড়াচ্ছেন। ওই সিপিএম কংগ্রেস আর বিজেপি ভুলে গেলেন বুঝি, মুজফ্ফরপুরে গভর্নমেন্টের ক্যাম্পে 15 জন বোনকে আমার ধর্ষণ করে দিয়ে যাওয়া হলো, তখন মুখে কি প্লাস্টার লাগিয়ে রেখে দিয়েছিলেন না লুকো প্লাস্টার? জিজ্ঞেস করুন সিপিএমকে, কংগ্রেসকে আর বিজেপিকে, একটাও ঘটনা ঘটুক আমরা চাই না, কোনো ঘটনা ঘটলে কোনো ক্রিমিনালকে ক্ষমা করা হবে না, সবচেয়ে স্ট্রং অ্যাকশন আমরা নিই, অ্যাকশন নেওয়াতে আমরা এক নম্বর, আমরা নেব অ্যাকশন, মেয়েদের পাশে আমরা পরিপূর্ণভাবে আছি, যদি একটা দুটো ঘটনাও ঘটে